সালে আসি এবার আমরা। 72 সালের স্বাধীনতার পরে 72 সালে এই যে অপবাদটা যে চাকমারাম রাজাকার এই সাধারণ প্রচারণা, এই অপবাদের কারণে রামগড়ে বড় ধরনের অপারেশন হয়। হ্যাঁ, চাকমা রাজাকার নিধনের নামে রামগড়ে গণহত্যা হয়েছে। একটা গণহত্যা হওয়ার কারণে সেই সময় আমি দলিল থেকে বের করেছি এবং এটা নিয়ে লিখেওছি যে রামগড়ে যে গণহত্যা হওয়ার কারণে ওই সময় রাঙামাটি জেলা প্রশাসক সে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে টেলিগ্রাম পাঠিয়েছেন যে রামগড়ে গণহত্যা হচ্ছে, ওখানে অবিলম্বে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হোক। তো সেখানে নিরাপত্তা বাহিনী প্রথম রামগড়ে আঘাত করে এবং এরপর থেকে চট্টগ্রামের ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন সেটা দেখবেন যে সেটা হচ্ছে একটা সামরিকের ইতিহাস এবং সামরিকায়ন হলে যা হয় তাই হয়েছে। একাগরের পরে মাসকাত ভাই আপনি মনে আছে যে পুরো বাংলাদেশ একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে ছিল, একটা প্রচ্ছন্ন সামরিক শাসনের ভেতরে আমরা হাঁপিয়ে উঠেছিলাম। তখন চট্টগ্রাম সরাসরি সামরিক শাসনের মধ্যে ছিল 1972 সাল থেকে এবং এটা আরো বেশি জোরদার হয় জিয়াউর রহমানের আমলে। জিয়াউর রহমানের আমলে 5টা ইনসার্জেন্সি অর্ডার দেওয়া হয় শান্তিবাহিনী দমনের নামে। তো তখন থেকে চট্টগ্রামকে পুরোপুরি সামরিকায়ন করা হয় এবং এরশাদের সময় তারই ধারাবাহিকতা চলে। তারপর চট্টগ্রামে স্থাপন করা হয় 3 জেলা, ছোট্ট একটা অংশ বাংলাদেশের চট্টগ্রাম, বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ, সেখানে 6টা ক্যান্টনমেন্ট বসানো আছে। 3 জেলায় 2টা 2টা করে 6টা ক্যান্টনমেন্ট এবং প্রায় 500 সামরিক ছাউনি আছে সেখানে, অস্থায়ী ছাউনি। এই যে একটা অস্বাভাবিক অবস্থা চুক্তির পরেও। খালেদা জিয়ার সময় কি অবস্থা ছিল 91 সালে যখন বিএনপি ক্ষমতায় এলো? বড় বড় গণহত্যা হয়েছে। 92 সালে হয়েছে লোগা, 92 সালে 10ই এপ্রিল হয়েছে লোগা গণহত্যা, 1993 সালে 17ই নভেম্বর হয়েছে নানিয়াচর গণহত্যা, এর আগে লঙ্গদু গণহত্যার কথা বলতে পারি আমরা, কাউখালী গণহত্যার কথা বলতে পারি, হ্যাঁ বরকল গণহত্যার কথা বলতে পারি, পানছড়ি গণহত্যার কথা বলতে পারি, দিঘিনালা গণহত্যা, অনেক বড় বড় গণহত্যা হয়েছে এবং 70,000-এরও বেশি আদিবাসী শরণার্থী ভারতে প্রায় 12 বছর শরণার্থী জীবন কাটাতে বাধ্য হয়েছে। শান্তিবাহিনী তাদের এই যুদ্ধে গিয়েছিল কবে থেকে? শান্তিবাহিনী গঠন হয়েছিল 1973 সালে, জনসংহতি সমিতি গঠন হয়েছে 1972 সালে, শান্তিবাহিনী গঠন হয়েছে 73 সালে। কিন্তু শান্তিবাহিনী গঠন হলেও, শান্তিবাহিনী অস্ত্র ধারণ করলেও এম এল রহমান নেতৃত্বাধীন শান্তিবাহিনী জনসংহতি সমিতি তারা কিন্তু প্রথমে অপারেশনে যায়নি। অপারেশনে গিয়েছে যখন বাকশাল রক্ষী বাহিনী সারা দেশে একটা ধরপাকড় এবং একটা চরম একটা অরাজকতা শুরু করে, সেই সময় থেকে 74-75 সালে শান্তিবাহিনীর অপারেশন শুরু হয় এবং শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে 76 সাল থেকে শান্তিবাহিনীর অপারেশন জোরদার হয়। তো শান্তিবাহিনী গঠনের নেপথ্য কারণও কিন্তু পাহাড়ের বঞ্চনা, আদিবাসী মানুষের বঞ্চনা, সেই 60 দশকে উন্নত কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প করে তাদেরকে ডুবিয়ে দেওয়া, তাদেরকে জমি জমা হারাতে বাধ্য করা, তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করা, এই বঞ্চনা। 97 সালে শান্তি চুক্তি হলো। 97 সালে এর পর্যায়ে এরশাদের আমল থেকে শান্তি সংলাপ শুরু হয়। এম এল রহমান জীবদ্দশাতে এটা সূচনা ঘটেছিল, সেই সংলাপের ধারাবাহিকতায় খালেদা জিয়ার আমল এবং তারপর শেখ হাসিনার আমলে শান্তি চুক্তিটা হয়। কিন্তু শান্তি চুক্তি হওয়ার পরেও 97 সালে শান্তি চুক্তি হলো, শঙ্কুল আমার নেতৃত্বাধীন শান্তিবাহিনীর প্রায় 2000 সদস্য অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসলো এবং শান্তি চুক্তি হওয়ার কারণেই সুবাদেই ভারতের ত্রিপুরা থেকে 70,000-এরও বেশি আদিবাসীরা বাংলাদেশে বা চট্টগ্রামে নিজের দেশে ফিরে আসলেন। কিন্তু তারপরে শান্তি চুক্তিতে যে আশাবাদ তৈরি হয়েছিল সেই আশাটা এখনো পূরণ হয়নি এবং শান্তি চুক্তিটা, শঙ্কুল আমার ভাষায় যদি বলি যে শান্তি চুক্তিটা তার ভাষায় একটা কাগজি চুক্তিতে পরিণত হয়েছে। এখন তাহলে ওনাদের সিদ্ধান্ত কি? এখন ওনাদের সিদ্ধান্ত, শঙ্কুল আমার শান্তি চুক্তি স্বাক্ষরকারী যে অংশটি যারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছে সরকারের বিরুদ্ধে চুক্তি বাস্তবায়নে, তারা তো সরকারকে বারবার চাপ দিয়ে আসছে, বিভিন্ন সময় আন্দোলনও করেছে, নিয়ে হরতাল হয়েছে। এখন সমস্যাটা কি? এখন কি উনি কোনো ক্ষমতায় নেই, কেবলমাত্র পদবি, আঞ্চলিক পরিষদের উনি চেয়ারম্যান মাত্র। হ্যাঁ, কিন্তু আঞ্চলিক পরিষদও কার্যকর হচ্ছে না, কার্যকর নয়। আঞ্চলিক পরিষদ একটি অকার্যকর সংস্থা, যেমন আঞ্চলিক পরিষদের কাছে উন্নয়ন, আইন শৃঙ্খলা এসব বিষয় হস্তান্তর করার কথা, তারপর ওখানে জেলা আঞ্চলিক পরিষদ ছাড়াও জেলা পরিষদ আছে 3 জেলায় 3টি, ও জেলা পরিষদ গুলো কার্যকর নয়, মানে ওখানে স্থানীয় সরকার ব্যবস্থাটা একেবারে অনুপস্থিত। তো এই অবস্থায় সেখানে একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে এবং সবচেয়ে বেশি আশঙ্কার কথা যে ওখানে জনসংখ্যার ভারসাম্যহীনতা
ব্যাপক আকারে দেখা দিচ্ছে। এবং ওখানে কি হচ্ছে, ওখানে এই ভাষামহীনতাটা কিরকম? যেমন ওখানে বাঙালি বসতি স্থাপন আপনি জানেন চুক্তি অনুযায়ী এবং 1900 সালে শাসনবিধি অনুযায়ী, এবং ওখানে যে জেলা পরিষদ আইন আছে সেই আইন অনুযায়ী যে বাবর চট্টগ্রামে সাধারণভাবে বসবাসে কোনো বাধা নেই, কিন্তু সেখানে কোনো জায়গা জমি স্থায়ী বাসিন্দা ছাড়া কেউ জায়গা জমি কিনতে পারবে না বা ইজারা বা লিজ নিতে পারবে না, কিন্তু ইজারা বন্দোবস্ত এগুলো নেওয়া যাবে না স্থায়ী বাসিন্দা ছাড়া। কিন্তু দেখা যাচ্ছে যে জেলা প্রশাসক বা স্থানীয় প্রশাসনের আদেশেই আইনগুলো লঙ্ঘন করে সেখানে পাহাড় জঙ্গল জমি জলা সব ইজারা দেওয়া হচ্ছে বহিরাগত অভিবাসিত বাঙালিদের হাতে, ভূমি দখল এবং সেটা প্রকাশ্যে হচ্ছে। এবং সংসদীয় কমিটি কিছুদিন আগে পত্রিকায় নিউজ হয়েছে, সংসদীয় কমিটি তদন্ত করে শুধু বান্দরবান নেই দেখেছে যে প্রচুর জমি অবৈধভাবে সেখানে লিজ দেওয়া হয়েছে, বন্দোবস্তি দেওয়া হয়েছে, বিক্রি করা হয়েছে। সংসদীয় কমিটির সুপারিশে বেশ কিছু জমি বাতিলও করা হয়েছে, রাবার বাগান বানানোর নাম করে সেখানে বানানো হয়েছে রেস্ট হাউস, তারপরে চা বাগান করার নাম করে সেখানে করা হয়েছে আমাকের চাষ। তার মানে ওদের নিয়তি হচ্ছে যে আবার একটি উপনিবেশ, আমরা সেভাবে বলতে চাই যে হ্যাঁ সেটাই বলা যায়। যেমন জনসংহতি সমিতির একজন শীর্ষস্থানীয় নেতা আমাকে জিজ্ঞেস করেছিলেন যে যেহেতু আমি পাউ চট্টগ্রাম নিয়ে অনেকদিন ধরে লেখালেখি করছি কাজ করছি, আমাকে জিজ্ঞেস করেছিলেন যে পাউ চট্টগ্রামের ভবিষ্যৎ কি যেহেতু চুক্তি বাস্তবায়ন হচ্ছে না। আমি বলেছিলাম যে পাউ চট্টগ্রামের ভবিষ্যৎ হচ্ছে ত্রিপুরার মতো। উনি বলেছিলেন কেন, আমি বললাম যে যেমন আমি যখন প্রথম গিয়েছি শরণার্থী ইস্যুটা কভার করার জন্য পত্রিকা লেখার জন্য শরণার্থীর উপরে অ্যাসাইনমেন্ট নিয়ে, ত্রিপুরা গিয়ে আমি প্রথম দেখেছি যে সেখানে যে ত্রিপুরার যে শহর আগরতলায় কোনো ত্রিপুরা নেই। আমি হঠাৎ খেয়াল করলাম যে একজন রিক্সাওয়ালাকে মনে হচ্ছে সে বোধ হয় আদিবাসী পাহাড়ি মানুষ ত্রিপুরা, তাকে আমি জিজ্ঞেস করলাম যে বাবু ত্রিপুরা রাজ্যে আসলাম এখানে তো কোনো ত্রিপুরা দেখছি না। তখন উনি বললেন আমরা তো আছি বাবু, আমরা আছি ওই অনেক গহীন ভিতরে পাহাড়ে পাহাড়ে জঙ্গলে জঙ্গলে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ত্রিপুরা রাজ্যটা যেরকম পুরোপুরি বাঙালিদের দখলে চলে গেছে এবং মনে হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের যদি আমরা শান্তি চুক্তির যথাযথ পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হয় পার্বত্য চট্টগ্রামের ভবিষ্যৎ হতে চাই। এই যে বাঙালি উপনিবেশবাদ, এ সম্পর্কে আওয়ামী লীগের একটা স্পর্শকাতরতা ছিল জন্যই 97-এ ওরকম একটি শান্তি চুক্তি হতে পেরেছিল, সেটা কি তারা হারিয়ে ফেলেছে? আমার কাছে মনে হয় যে আসলে আওয়ামী লীগ সরকার কখনোই যে আদিবাসী মানুষের অধিকার দেওয়া হোক বা সেখানে কোনো উন্নয়ন হোক সত্যিকার অর্থে চায়নি। তারা শুধু সন্তুলার মার বিদ্রোহটি শান্তিবাহিনী বিদ্রোহটি দমন করার জন্য একটা চুক্তি করতে বাধ্য হয়েছিলেন শান্তিবাহিনীর অস্ত্রগুলো কেড়ে নেওয়ার জন্য। আমার কাছে না, কিন্তু আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে যে আওয়ামী লীগ সরকার কিন্তু সেখানে পাহাড়ি মানুষকেই মন্ত্রী হিসেবে রেখেছেন, বা আপনি দেখবেন ওখানকার সাংসদও পাহাড়ি মানুষ, তারা তাদের স্বার্থটাকে কেন দেখতে পাচ্ছেন না যৌক্তিকভাবে, এবং সেক্ষেত্রে তাদের ভূমিকা কি? তারা তো আসলে দলীয় যে স্বার্থ সেটাই তারা পূরণ করছেন। শান্তি চুক্তিতে একজন পাহাড়ি আদিবাসী মানুষ মন্ত্রী হবেন বলা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকার সেখানে পূর্ণাঙ্গ মন্ত্রী দেননি, প্রতিমন্ত্রী মর্যাদার প্রতিমন্ত্রীর পদ দিয়ে একজনকে বসিয়ে রেখেছেন। বিএনপি সরকারও তাই করেছিলেন, আরেকজন প্রতিমন্ত্রীকে দিয়েছিল পাউ চট্টগ্রাম মন্ত্রণালয়ের দায়িত্বে, সেখানেও একটা আন্তরিকতার অভাব দেখা যাচ্ছে। আর বিএনপি সরকার যা করেছে আওয়ামী লীগ সরকারও গত প্রায় 2 বছরে তাই করছে, যে তাদের যে এমপি বা মন্ত্রী তারা আসলে দলীয় যে অ্যাসাইনমেন্ট দলীয় যে স্বার্থ তো সেটাই রক্ষা করে চলেছেন। সাধারণ আদিবাসী মানুষের সঙ্গে উন্নয়নের সঙ্গে ভূমি কমিশন কার্যকর করার সঙ্গে জায়গা জমির বিরোধ নিষ্পত্তি করার বিষয়ে তারা কেমন কোনো ভূমিকায় রাখতে পারছেন না।